মাশরুর আরেফিন, জন্ম 9 অক্টোবর 1970, বরিশালের সবুজ শ্যামলে। বরিশাল ক্যাডেট কলেজ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি মেলবোর্নে শিক্ষা অর্জন করেছেন। বরাবরই বিশ্ব সাহিত্য তার প্রিয় বিষয়। লেখালেখি শুরুটা অবশ্য কবিতা দিয়ে, তবে 90 দশকের শুরুতে অনুবাদের প্রতি তিনি মনোযোগী হয়ে ওঠেন। শুরু করেছিলাম কবিতা দিয়ে, অফকোর্স 2001 সালে আমার প্রথম কবিতার বই বের হয়। আমার প্রথম অনুবাদ বের হয় মাটি পত্রিকায়, স্যাজন পেরসের আনাবাজ, ভোরের কাগজে নাডিন গডিমারের কিছু গল্প অনুবাদ করেছিলাম। অনুবাদ সাহিত্য আমি এগুলো আলাদাভাবে দেখি না, আসলে পুরোটা সাহিত্যের মধ্যেই থাকা। অনুবাদে একটা বিদেশি সাহিত্যকে নিয়ে আসা আমার বহুদিনেরই স্বপ্ন। যা ভালো বই পড়ি মনে হয় বাংলা করে ফেলি। বিংশ শতাব্দীর বিশ্ব সাহিত্যের সবচেয়ে প্রভাবশালী লেখক ফ্রান্স কাফকাকে নিয়ে মাশরুর আরেফিনের পাঠ, অনুবাদ ও গবেষণা শুরু 1990-এর শুরুতে। বিশ্ব সাহিত্যে আমাকে নাড়া দেওয়ার মতন লেখক 3-4 জন আমার হাতে গোনা, যারা আমাকে গড়ে তুলেছে বলবো। তাদের মধ্যে ফ্রান্স কাফকা অন্যতম একজন, যেমন আর একজন হোরে লুইস বোরহেস, আর একজন হোমার, আর একজন WG সেবাল্ড। এরা খুব প্রিয় 4-5 জন লেখকের একজন, আর ব্রুস চ্যাটউইন। ফ্রান্স কাফকা গল্প সমগ্রের প্রথম খণ্ডের ভূমিকা, অনুবাদ, পাঠ, পর্যালোচনার কাজ করেছেন একটানা 22 বছর। নানা গ্রহণ বর্জন সম্পাদনার পর বইটি প্রকাশিত হয়েছে 2013-এর বইমেলায়। দ্বিতীয় খণ্ড বের হওয়ার কথা ছিল গত, মানে এই বছরের বইমেলায়। আমি ওই কাজ ফেলে রেখে, যা হয় সবকিছু প্ল্যান করে হয় না, আমি হোমারে হাত দিলাম। আগামী বইমেলায় আমার মনে হচ্ছে ইলিয়াড বের হচ্ছে, দেন হোমারের ওডিসি শেষ করব, শেষ করে ফ্রান্স কাফকা গল্প সমগ্র দ্বিতীয় খণ্ড শেষ করে আমি আমার নিজের লেখালেখিতে হাত দেব, এই পরিকল্পনা। ইতিমধ্যে সাহিত্যে গভীর অভিনিবেশের কারণে বাঙালি শাসিত সমাজে তিনি প্রশংসিত হয়েছেন। তার শখ ভ্রমণ, সুযোগ পেলেই বিশ্বের নানা প্রান্তে চলে যান বিশ্ব বর্ণ সাহিত্যিকদের সৃষ্টির পরিমণ্ডলটি নিজের চোখে দেখার জন্যে। বাংলা সাহিত্যেরও নিয়ে আমার নেশা কম না। মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কবিদের মধ্যে উৎপল কুমার বসু অনেক প্রিয় আমাদের এই বাংলায়। সৈয়দ শামসুল হক, তার উপন্যাসগুলো আমার অনেক ভালো লাগে। বাংলা সাহিত্যে আমি হুমায়ুন আহমেদকে মনে করি একজন বড় মাপের লেখক। পেশাগত জীবনে সফল কর্পোরেট ব্যক্তিত্ব মাশরুর আরেফিন পেশার বাইরে যতটা সময় পান তার পুরোটাই নিবেদন করেন এই সাহিত্যে। কর্মজীবনে খুবই ব্যস্ত একজন মানুষ। আমি রাত 8টায় বাসায় আসি। একেবারে দুর্ঘটনা না ঘটলে আমি প্রতিদিনই 4 থেকে 4.5 ঘন্টা লিখছি, 12 থেকে 15 ঘন্টা লিখি শুক্রবার শনিবারে। সো লেখালেখিতে নিষ্ঠা লাগে, সেই নিষ্ঠাটা আমার আছে বলে আমি মনে করি। এটা থেকে আমাকে কেউই সরাতে পারে না, আর কোনো কিছুই না, পেশাগত ব্যস্ততাও না। আবার যখন অফিসে যাই, অফিসে কাজ করি, মন দিয়ে অফিসের কাজ করি। স্ত্রী ফারহানা ও 2 কন্যা, মালাগা ও নিউবিকে নিয়ে তার সুখের সংসার।